হ্যালো এভরিওন আমি তন্ময় তুমি দেখছো মাস্টার একাডেমিক মাস্টার একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো অষ্টম শ্রেণীর তেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু হাজার সঠিক এবং যুক্তিপূর্ণ সমাধান বিষয় গণিত সো লে স্টার্ট তেরোতম সপ্তাহে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় তথা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে প্রথমে অ্যাসাইনমেন্টটা দেখে নাও এখানে এ বি এবং সি সমান তিনটে মান দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বি সমান টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর সি সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এই তিনটে মানের পরিপ্রেক্ষিতে ক খ এবং গ তিনটে প্রশ্ন আছে যে তিনটে প্রশ্নের উত্তর আমাদেরকে বের করতে হবে ক নম্বর প্রশ্নে আছে এ সমান জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই মান কত খ নম্বর প্রশ্নে আছে এবি কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য গ নম্বর প্রশ্নে আছে কোন ক্ষুদ্রতম রাশিকে এবি ও সি দ্বারা ভাগ করা যায় এখানে নির্দেশনা দেওয়া আছে আমি সমস্ত নির্দেশনা মেনে তোমাদের জন্য একটি সঠিক এবং যুক্তিপূর্ণ উত্তরপত্র প্রস্তুত করেছি যেটা দেখে লিখলে তোমরা সর্বোচ্চ নম্বর অর্থাৎ অতি উত্তম পাবে সব থেকে প্রথমে তোমরা একটা শিরোনাম দেবে শিরোনামটি রাখবে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ ক নং প্রশ্নে আছে এ সমান জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত উত্তরটা দেখে নাও দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবং ক নং প্রশ্নে দেওয়া আছে এ সমান জিরো অর্থাৎ আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো লিখতে পারি এবার এই সমীকরণে যদি আমরা উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করি তাহলে সমীকরণটা দাঁড়ায় এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স সমান জিরো অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই কারণ বা দিকে মাইনাস টুটা টা ডান দিকে এসে প্লাস টু হয়ে গেল অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়ে গেলাম দুই এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সমাধান তৈরি করব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের জন্য আমরা একটা ফর্মুলা বা সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে এই কিউব প্লাস বি কিউবের সূত্র সূত্রটি হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের পরিপ্রেক্ষিতে এই এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি লিখবো অর্থাৎ এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে একটু আগেই আমরা বের করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু সো এর পরের লাইনে টু হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু কারণ এখানে এক্স এক্স কেটে গেল আর এক্স প্লাস এর মান হচ্ছে দুই এবার এটা ক্যালকুলেট করি অর্থাৎ দুইয়ে কিউব করলে আমরা প্রায় 8 এবং তিন দুইয়ে ছয় আট থেকে ছয় বিয়োগ করলে আমরা ফাইনালি এক্সকিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান পেয়ে যাই দুই এবার দেখে নেব খনন প্রশ্নে কি আছে এ বি সি কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান সমান টু এক্স এবং c সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এর গসাগু হবে নিম্ন বৃহত্তম রাশি কারণ এবিসি এর গসাগু দ্বারাই কেবলমাত্র সংখ্যা তিনটি বিভাজ্য হবে এখন এ সমান এক্স স্কোয়ার এটাকে যদি আমরা এ মাইনাস বি স্কয়ার ফর্মুলার সাহায্যে লিখি তাহলে এমনটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস হোল স্কোয়ার সো এটাকে আমরা লিখতে পারি x-1 ওয়ান হোলস্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোলস্কোয়ার বলতে দুবার আমরা x মাইনাস ওয়ানকে পাচ্ছি সো পরের লাইনে আমরা লিখেছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস একইভাবে আমরা বি সমান যেটা আছে সেটাকেও সলভ করবো কীভাবে করছি দেখো এখানে আছে টু এক্স স্কোয়ার পুরো লাইনটা থেকে দুই কমান যাচ্ছে সো টু কমান নিলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এবার টু কমান নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কত কত গুণ করলে দুই হয় দুই একে দুই হয় এবং মাইনাস টু আর মাইনাস ওয়ান করলে মাইনাস থ্রিও পেয়ে যায় যেটা আমরা মিডিল টার্ম ব্রেকে শিখেছি সো এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এবং তার পরবর্তী লাইনে টুটা তো কমান থাকছেই তার পরবর্তীতে আমরা লিখছি এক্স ইনটু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দুদিকে এক্স মাইনাস টু সেম থেকে গেছে সো এখানে আমরা লিখবো টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা সলভ করা হয়ে গেলো এবার সি এর মানটা সলভ করবো সি এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এটাকে ভাঙলে আমরা পাই পাঁচ একে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে চার পেয়ে যায় অর্থাৎ মিডিল টার্ম ব্রেক হয়ে যাবে সো এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ এখান থেকে x কমান যাবে প্রথম দুটো টার্ম থেকে এক্স কমান গেলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এবং দ্বিতীয় দুটো টার্ম থেকে মাইনাস ওয়ান কমান যাবে তাহলে পড়ে থাকবে এক্স প্লাস এবার দুদিকেই যেহেতু এক্স প্লাস হয়ে গেছে আমরা এখন লিখবো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস এখন এই যে তিনটে সমীকরণ আমরা সলভ করলাম সলভ করার পর এটার গসাগু আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান অর্থাৎ তিনটে ছিল সুতরাং নিম্নে বৃহত্তম সংখ্যা হল এবার পরবর্তী যে প্রশ্নটা ছিল অর্থাৎ গ অং প্রশ্ন সেটা দেখে নি কোন ক্ষুদ্রতম রাশিকে সি আকারে রাশি দ্বারা ভাগ করা যায় উত্তরটা দেখে নাও সি এর লসাগু হবে নির্ণেয় ক্ষুদ্রতম রাশি কারণ এল লসাগুই কেবল সংখ্যা তিনটি বিভাজ্য হবে তিন নং প্রশ্নে খ হতে পাই এ সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি সমান টু এবং সি সমান এক্স প্লাস ফাইভ যেটা আমরা আগের যে প্রশ্ন উত্তরটা করেছিলাম সেখানে সলভ করেছিলাম এবার এই তিনটে অংশ থেকে আমরা লসাগু বের করবো লসাগুর ক্ষেত্রে কি আমরা সমস্ত অংশগুলো লিখি কিন্তু কোনো অংশ রিপিট করি না আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন অংশটুকু নিয়েছিলাম সো আমি প্রথম অংশটুকু লিখে নিই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ফাইভ দেখো এখানে সেটাই লেখা এবার যেহেতু এখানে এক্স মাইনাস ওয়ান দুবার লিখছি সো এটা আমরা সুন্দর করে এভাবেই লিখতে পারি টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ সুতরাং নিম্ন ক্ষুদ্রতম রাশি হল টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক ও ইনস্টাগ্রামে লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়েও ডিএম করে দিতে পারো এবং ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে রাখো কারণ ওখানেও আমি বিভিন্ন রকম আপডেট দিই তোমাদের জন্য যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল মাস্ট অ্যাকাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো মাস্টার একাডেমিকের পাশে থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই